সাইমা নাবিলে কেমন আছো? সাইমা কেমন আছো? নাবিলে সাইমা হাফসা হাফসানুর জয়িতা ভদ্র ইসরা তোমরা সবাই কেমন আছো? মেয়েরা শুনতে পাচ্ছো? মেয়েরা শুনতে পাচ্ছো? সবাই শুনতে পাচ্ছো আমাকে? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি, আপনি? তোমরা সবাই বই পেয়েছো না? এমনি সবাই ভালো আছো তো না? ঠিক আছে, বিজিএস বই তো নাই, আমি বই তোমাকে স্ক্রিন শেয়ার দিব, তোমাদেরকে স্ক্রিন শেয়ার থেকে আমরা পড়বো। তো আসো আমরা ক্লাসে আসি। দেখতে পাচ্ছো? উঠাইতে পারি না শোনা যাচ্ছে? তোমরা শুনতে পাচ্ছো? আচ্ছা দেখা যাচ্ছে কিনা দেখো তো। আচ্ছা আপা হয়েছে দেখো তো, আমরা কি দেখতে পাচ্ছি? কেমন আছো সবাই? আচ্ছা দেখো তো, আজকে আমরা কি পড়বো? কি পড়বো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি পড়বো? হ্যাঁ, আমরা পড়ছিলাম অধ্যায় প্রথম, ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। ঠিক আছে, আচ্ছা আজকে আমাদের আলোচ্য বিষয় কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো তো, বলো তো একটু কি? পাঠ এক, বাংলায় উপনিবেশের আগমন ও ঔপনিবেশিক শাসনের পটভূমি। হ্যাঁ, এবং পাঠ দুই, অবশিষ্ট অংশ, পটভূমি অবশিষ্ট, বাংলায় ইউরোপীয়দের আগমন ও ঔপনিবেশিক শাসনের পটভূমি, অবশিষ্ট অংশ, এবং পাঠ দুই, বাংলায় ইউরোপীয়দের বাণিজ্য বিস্তার। তারপরে পাঁচটা প্রশ্ন দিয়ে বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? দেখো তো,
আচ্ছা পরে ঠিক আছে একটু দেখান। আচ্ছা হ্যাঁ একটু দেখান ছবি। আচ্ছা আবার দেখাচ্ছি বাবা দেখাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, আমরা কেমন আছি সবাই? ভালো সবাই ভালো আছেন? দেখা যাচ্ছে বাবা? তোমরা স্লাইড গুলো দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা আসো, তোমরা একটু এই ফাঁকে বাড়ির কাজগুলো একটু তুলে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও বাড়ির কাজের। মিস স্ক্রিনশট নিতে পারেন? আচ্ছা দাঁড়াও, স্টপ শেয়ারটা বন্ধ করে দিই। আমরা বইয়ে যাই, বাড়ির কাজটা পরে দিই তাহলে। ওকে মিস। বই কি দেখা যাচ্ছে? নো ম্যাম। নো মিস। আচ্ছা নো মিস। এখন দেখতে পাচ্ছো? বইটা এখনো দেখতে পাচ্ছো? বই দেখা যাচ্ছে কিনা বলো। স্ক্রিন শেয়ার দিয়েছি তো, শেয়ার স্ক্রিন করেছি, দেখা যাচ্ছে না? নো নো মিস, কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দেখি তো কি হলো। না মিস। এই শব্দ আসতেছে কার থেকে? সবাই তো মিউট করা। আচ্ছা শব্দ আসতেছে কোথা থেকে? লিপি স্ক্রিনশট।
মেরা আমরা গত ক্লাসে পড়েছিলাম বাংলায় উপনিবেশিক শাসন পর্যন্ত। হ্যাঁ আচ্ছা আচ্ছা কিছু দেখা যায় না আমি দেখতে পারবা বই বের করছি। হ্যাঁ এখন দেখতে পাচ্ছ? আমরা আগের ক্লাসে পার্ট একে প্রথম অংশ পড়েছিলাম, ঠিক আছে? কতটুকু পড়ে আছে পড়েছিলাম মনে আছে? ওই যে সেই একজনের এটা কি ক্লাস মিস এর ক্লাস 4 না না 4 না এটা তাহলে জিনি 8 8 ক্লাস 8 বাংলায় উপনিবেশিক শাসন এটা শুরু হয়েছিল এবং শুরু হয়ে আমরা এই যে রাজনৈতিক পটভূমি উপনিবেশিক শাসন পূর্বকাল এটুক করেছিলাম এবং দেখো এই যে সেন শাসনের অবসান ঘটে বক্তিয়ার খলজি হাতে। হ্যাঁ এই যে এই এই প্যারা পর্যন্ত আমরা পড়েছি, ঠিক আছে? এই যে এটুক পর্যন্ত পড়েছিলাম এই ঘটতে থাকে পর্যন্ত মনে আছে তোমাদের? আচ্ছা এখন আমরা পরের প্যারা থেকে শুরু করি। লেখা ছিল না আমার আজকে স্লাইডে যে পার্ট একের অবশিষ্ট অংশ এটা ছিল না? আচ্ছা এবার দেখো বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে। মুসলিম শাসনের বিস্তার শুরু হয়ে গেল কি তার মাধ্যমে শুরু হলো? ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে। তিনি নদী আক্রমণ করেন, হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইসলামের সূচনা করেন। এটুক এটুক মনে আছে? মিস সমাজ বই তো দেয়নি। আচ্ছা বই থেকে পড়ো না বাবা, স্ক্রিন শেয়ার থেকে বই থেকে পড়ো পেয়ে যাবা। এই সময়ের মধ্যে বাংলার তিনটি অংশে দিল্লির মুসলিম সুলতানদের তিনটি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয়। এই বিভাগগুলো উত্তর বাংলায় লখনৌতি, পশ্চিম বাংলায় সাতগাঁও এবং পূর্ব বাংলায় সোনারগাঁও নামে পরিচিত ছিল। দেখো এই সময়ের মধ্যে বাংলার তিনটি অংশে দিল্লি মুসলিম সুলতানদের তিনটি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয়। এই বিভাগগুলো কি কি আমার সাথে একটু বললো? উত্তর বাংলায় কি? উত্তর বাংলায় লখনৌতি, লখনৌতি। আচ্ছা তারপরে পশ্চিম বাংলায়? পশ্চিম বাংলায় হচ্ছে সাতগাঁও, পূর্ব বাংলায় সোনারগাঁও পরিচিত ছিল। 1338 সালে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহ দিল্লির মুসলমান সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। এভাবে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তবে সমগ্র বাংলার এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা হয়। ইলিয়াস শাহ শাহ ই বাংলা ও শাহ ই বাঙালিয়ান উপাধি ধারণ করেন। কে এই উপাধি গুলো ধারণ করেন? প্রথম বাংলা শব্দটির আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। স্বাধীন সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন
আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে, আলাউদ্দিন হোসেন শাহ ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং বাংলা শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান অপরিসীম। যাই হোক, 1538 সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানি শাসনের। কবে স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে? কবে? 1538 সালে। অবশ্য এর আগেই মোগল শক্তি দিল্লি সিংহাসন দখল করেছিল। মোগল সম্রাট হুমায়ুন 1538 সালে উত্তর বাংলার গৌর অর্থাৎ লখনৌতি দখল করলেও বাংলায় তখন মোগল শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। এর কারণ বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করেন। এ পর্বে অবাঙালি আফগানদের হাতে চলে যায় বাংলার সিংহাসন। এটুকু আমরা বুঝেছি বাবা? একটু মনোযোগ দিয়ে যদি তোমরা যখন বই পাবা, একটু মনোযোগ দিয়ে যখন পড়বা, তখন নিজেই বুঝবা। হ্যাঁ, কঠিন কোনো কিছু না। দেখো, ভারতে মোগলরা আবার সংগঠিত হয় এবং রাজমহলের যুদ্ধে আফগানদের পরাজিত করে দিল্লি সিংহাসন পুনরুদ্ধার করেন। এরপর সম্রাট আকবরের সময় 1776 সালে পশ্চিম বাংলা ও উত্তর বাংলার অনেকটা অংশ মোগলদের অধিকারে আসে। বাংলার পূর্বাংশ অর্থাৎ আজকের বাংলাদেশ অংশ সহজে মোগলরা দখল করতে পারেনি। বারো ভূঁইয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা একযোগে মোগল আক্রমণ প্রতিহত করেন। আকবরের সেনাপতি মানসিংহ কয়েকবার চেষ্টা করেও বারো ভূঁইয়াদের নেতা ঈসা খাঁকে পরাজিত করতে পারেননি। ঠিক আছে, তাহলে বারো ভূঁইয়াদের নেতার নাম কি? অনেক ধন্যবাদ, আকবরের সেনাপতি মানসিংহ। আচ্ছা, তাহলে দেখো, সম্রাট জাহাঙ্গীরের আমলে 1610 সালে মোগল সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্ত ভাবে বারো ভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করেন। এভাবেই বাংলায় মোগল অধিকার সম্পন্ন হয়। আচ্ছা, এই মোগল শাসন চলে 18 শতকের মাঝামাঝি পর্যন্ত। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে। সেই সাথে বাংলার ক্ষমতা দখল করে আরেক ইংরেজ শক্তি, আর এভাবেই শুরু হয় ঔপনিবেশিক শক্তির শাসন। এবার আসো আমরা পার্ট দিয়ে চলে আসি। হ্যাঁ, পার্ট দুই, আমরা কি পার্ট দুই দেখতে পাচ্ছি? বাংলায় ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার। ঠিক আছে, আমরা জানি যে বলেছিলাম তোমাদের আগের ক্লাসে যে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে ইউরোপীয়রা আমাদের এই মানে ভারতীয় উপমহাদেশটা দখল করে, তারা প্রায় 200 বছর আমাদের এই উপমহাদেশটা শাসন শোষণ করে। ঠিক আছে, যখন শাসন শোষণ করে তখন আমরা অনেক নিরুপায় ছিলাম, আমাদের কোনো উপায় ছিল না। তারা আমাদেরকে অনেক ভাবে ঠকায়, তারা আমাদের দেশ থেকে পুঁজি পাচার করে দেয়, মানে টাকা পয়সা ধন সম্পদ যত আয় হয় তারা তাদের দেশের উন্নয়নের জন্য পাঠিয়ে দেয়, কিন্তু আমাদের জন্য কিছু রেখে যায় না। ওরা আমাদের অনেক ক্ষতি করে। তো আমাদের তো অনেক সম্পদ ছিল, প্রাকৃতিক সম্পদ ছিল, এইসব প্রাকৃতিক সম্পদ থাকার কারণে আমাদের যে ওরা খুব বেশি লোভ ওদের মধ্যে জন্মায়। হ্যাঁ, এবং এই যে লোভ জন্মানোর ফলে তারা হচ্ছে আমাদের এই উপমহাদেশে উপনিবেশ স্থাপন করে। গত ক্লাসে আমি উপনিবেশ কি এটা বলেছিলাম, তাই না? তোমরা যারা ছিলে তারা জানো উপনিবেশ কি বলেছিলাম না, যে কোন একটা দেশ অন্য দেশে গিয়ে যখন সেই দেশের মানুষকে
ব্যবহার করে, সেই দেশে ধন সম্পদ ব্যবহার করে এবং ব্যবহার করার পরে যে লভ্যাংশ হয়, যে লাভ হয়, সেটা কি করে? তারা হলো নিজের দেশে নিয়ে যায় এবং সেই অবস্থা থেকে পরাজিত বা দখলকৃত শক্তিটি মুক্তি চায়, দখলকৃত দেশটি মুক্তি চায়। ঠিক আছে, একটা দেশ আরেকটা দেশকে দখল করে। আচ্ছা দেখো, দেখতে পাচ্ছ তোমরা? ইউরোপের আগমন এবং বাণিজ্য বিস্তার। ঠিক আছে, ইউরোপের কোন কোন দেশে খনিজ সম্পদের আবিষ্কার, সমুদ্র পথে বাণিজ্যের বিস্তার এবং কারিগরি ও বাণিজ্যিক বিকাশের ফলে অর্থনীতি তেজি হয়ে উঠেছিল। এর ফলে 14 শতক থেকে ইউরোপে যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয়। তখন একদিকে তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী হতে শুরু করে, অন্যদিকে কাঁচামাল ও উৎপাদিত সামগ্রীর জন্য বাজারের সন্ধানও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কথা বুঝছো কি ঘটনাটা? আবার বলছি, ইউরোপের কোন কোন দেশে খনিজ সম্পদের আবিষ্কার, সমুদ্র পথে বাণিজ্যের বিস্তার এবং কারিগরি ও বাণিজ্যিক বিকাশের ফলে অর্থনীতিটা তেজি হয়ে উঠেছিল, ইউরোপের অর্থনীতি। হ্যাঁ, এর ফলে 14 শতক থেকে ইউরোপে যুগান্তকারী বাণিজ্য বিপ্লবের সূচনা হয়। কোথায় বাণিজ্য বিপ্লবের সূচনা হয়? কোথায়? সৈয়দা সুফিয়া কবি, পার্সা। পার্সা খালি এদিক সেদিক ঘোরাঘুরি করছো। আচ্ছা, পরে তখন একদিকে তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী হতে শুরু করে। ঠিক আছে, শুরু করে। অন্যদিকে কাঁচামাল ও উৎপাদিত সামগ্রীর জন্য বাজারের সন্ধানও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাদের অর্থনীতি যদি মানে শুরু সরি সমৃদ্ধ হয়, তখন তাদের কাঁচামাল, তাদের যে উৎপাদিত পণ্য, এগুলা বিক্রি করার জন্য বাজার দরকার। ঠিক আছে, বাজার দরকার। তখন কি করে, মানে ধরো আমাদের যদি কোনো কিছু বেশি উৎপাদিত হয়, আমাদের প্রয়োজনের চেয়ে বেশি উৎপাদিত হয়, তখন এগুলো আমরা বিক্রি করে দিই না? ওরাও এরকম, যে ওদের অর্থনীতিটা সমৃদ্ধ হতে শুরু করে তো তখন হলো বাজার খুঁজতে থাকে, মানে কোথায় এগুলো বিক্রি করা যায়, তাদের উৎপাদিত কাঁচামাল, তাদের উৎপাদিত সামগ্রী এগুলো কোথায় বিক্রি করা যায়। তখন কি করছে, 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্র পথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান। ঠিক আছে, একজন পর্তুগিজ নাবিক, তার নাম ভাস্কো দা গামা, তিনি সমুদ্র পথে বাণিজ্য বিস্তারের জন্য হ্যাঁ দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান। এর মধ্য দিয়ে ভারতবর্ষ বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয়। যেই ভাস্কো দা গামা চলে আসলো আমাদের এখানে, তখন তো সবাই পথ চিনে গেল যে না অমুক জায়গায় গেলে ব্যবসা বাণিজ্য করা যাবে। তখন হলো আমাদের এই ভারতবর্ষটা, ভারতবর্ষ বলতে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এগুলো মিলে আর কি। হ্যাঁ, তখন কি হলো, বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতা ক্ষেত্রে পরিণত হয়। ইউরোপের বিভিন্ন দেশ ক্রমান্বয়ে এই প্রতিযোগিতায় সামিল হতে থাকে। এই লক্ষ্যে 17 শতকে একে একে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হল্যান্ড, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয়। কথা বুঝছো, মানে তাদের উৎপাদিত পণ্য সামগ্রী আমাদের দেশে নিয়ে এসে বিক্রি করে এবং দেখে যে সুজলা সুফলা এই দেশ, অনেক শস্য, অনেক ধন সম্পদে পরিপূর্ণ, তখন লোভ লাগে। হ্যাঁ, এখানে থাকতে ইচ্ছা করে। তারপর দেখো, এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ, আবার তার মধ্যে বাংলার সিল্ক, অন্যান্য মিহি কাপড় এবং মশলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। ঠিক আছে, তাহলে আমাদের এই এলাকার সিল্ক কাপড়, যেটা রেশমি কাপড়,
রেশমি কাপড়। তোমরা জানো যে রাজশাহী সিল্কটা খুব বিখ্যাত, তাই না? অন্যান্য মিহি কাপড় এবং মশলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। আচ্ছা, আর উন্নত কারিগরি সমন্বয় করে ক্রমে ক্রমে বিদেশি বণিকরা এদেশে স্থানীয় শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্প স্থাপন করে, প্রচুর মুনাফা। এই কথা আমি শব্দ আসছে কোথেকে তাহলে দেখো, ক্রমে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজদের চেয়ে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায়। দেখো প্রথমে কিন্তু পর্তুগিজরা আসলো, আরো অনেকেই আসলো, কিন্তু আস্তে আস্তে ইংরেজরা হলো ঘাঁটি স্থাপন করে। আচ্ছা, এছাড়া ফরাসি, ওলন্দাজ, দিনেমাররাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে। ওই যে আমাদের ভাষা হলো সংকর ভাষা, আমরা জাতি হিসেবে সংকর জাতি বলেছিলাম আগের ক্লাসে, যে আমাদের ভাষাটা হলো বাংলা ভাষা, কিন্তু বিশুদ্ধ বাংলা না আমাদেরটা নানা ভাষার মিশ্রণ রয়েছে আমাদের ভাষার মধ্যে। ইংরেজি আছে, তারপরে ফরাসি ভাষা আছে, ওলন্দাজ আছে, তারপরে হচ্ছে আরবি ভাষা আছে, আমাদের খাঁটি বাংলা ভাষা আছে, সংস্কৃত ভাষা আছে, অর্ধ সংস্কৃত মানে অর্ধ তৎসম, বিভিন্ন ভাষার সংমিশ্রণে আমাদের ভাষাটা গড়ে উঠেছে। এই জন্য আমাদের ভাষাটাও সংকর, আমরা জাতি হিসেবেও সংকর। তো দেখো, এই যে ফরাসি, ওলন্দাজ ও দিনেমাররাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে, এই বিদেশি বণিকদের বিনিয়োগ ও ব্যবসা কেমন ছিল কিছুটা হদিস মিলে বিদেশি পর্যটকদেরই বর্ণনায়। হ্যাঁ, কেমন ছিল কিছুটা বিদেশি পর্যটকদের বর্ণনায় হদিস মিলে, মানে খোঁজ খবর পাওয়া যায়। ফরাসি পর্যটক বার্নিয়ের 1966 সালে লিখেছেন, ওলন্দাজরা তাদের কাশিম বাজারের সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো 700 থেকে 800 লোক নিয়োগ করত। তাহলে বুঝো তারা কোথা থেকে এসেছে, আমাদের এলাকায় এসে ব্যবসা বাণিজ্য শুরু করছে, কলকারখানা স্থাপন করছে, আমাদের দেশের লোকদেরকে খাটিয়ে তারা 700-800 লোক নিয়োগ করত কাজ করার জন্য, কাজে লাগাতো, বুঝছো? তাহলে কত বড় সিল্ক কারখানা ছিল। মেয়েরা আমায় শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ? রেসপন্স না করলে মনে করি যে তোমরা সবাই ঘুমিয়ে পড়েছ। ইংরেজ ও অন্যান্য জাতির বণিকরাও এরকম কারখানা চালাতো। বার্নিয়ার আরো লিখেছে, শুধুমাত্র কাশিম বাজারে বছরে 22,000 বেল সিল্ক উৎপাদিত হতো। এটা একটা পরিমাণ আর কি। হ্যাঁ, 22,000 বেল মানে অনেক পরিমাণ সিল্ক কাপড় উৎপাদিত হতো। তো দেখো কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছে, আমাদের দেশে এসে আমাদের লোক খাটিয়ে, আমাদের সম্পদ খাটিয়ে তারা ব্যবসা করে নিয়ে নিজের দেশে নিয়ে যেত। এটাকে পুঁজিবাজার বলে। হ্যাঁ, এটা পাবো দেখো। এভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে ইউরোপের বণিকরা দেখলো বাংলায় স্থায়ী বাণিজ্য কেন্দ্র স্থাপন করেই বেশি লাভ করা যায়। ঠিক আছে, করা সম্ভব। জব চার্নক নামক জৈন এক ইংরেজ প্রতিনিধি 1690 সালে 1200 টাকার বিনিময়ে কলকাতা সুলতানটি ও গোবিন্দপুর নামে গ্রাম ক্রয় করেন, যা পরবর্তীকালে কলকাতা নামে পরিচিত হয়। দেখো কলকাতা যেটার নাম, হ্যাঁ, 1200 টাকার বিনিময়ে কলকাতা সুলতানটি ও গোবিন্দপুর নামে গ্রাম ক্রয় করেন, যা পরবর্তীকালে কলকাতা নামে পরিচিত হয়। এই কলকাতা এক সময় ইংরেজদের বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থ বিস্তারের প্রধান কেন্দ্রে পরিণত হয়। এ সময় কলকাতা, চন্দননগর, চুচুড়া, এগুলো ইন্ডিয়ার জায়গা, বুঝছো, কাশিম বাজার তখন তার ভাগ হয়নি, একসাথে ছিল, কাশিম বাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেপে উঠতে থাকে, মানে খুব বড় হতে থাকে, প্রসার হতে থাকে, কলকারখানাগুলো বিস্তার লাভ করতে থাকে, আর এদের মাধ্যমে বাংলা থেকে পুঁজিও পাচার হতে থাকে। বুঝে বলেছিলাম না পুঁজি পাচার শব্দটা পাবো, মানে আমাদের দেশ থেকে আয় ইনকাম করে, আমাদের দেশ থেকে টাকা পয়সা লাভ করে সেই লভ্যাংশটা তাদের নিজের দেশে পাঠিয়ে দিত, এটাই পুঁজি পাচার। বাণিজ্যিক উদ্যোগ এবং কূটকৌশলে পারদর্শী হবার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায়, ঠিক আছে, এবং তাদের উপর প্রাধান্য লাভ করে। আচ্ছা,
তারা এখানে কুঠি কারখানা তৈরি ও স্বর্ণ রেখে ব্যবসার অধিকার পায়। ইংরেজ কোম্পানির ক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি পায় দিল্লি সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে। বাংলায় বিনা শুল্কে বাণিজ্য সহ আরো একাধিক উল্লেখযোগ্য বাণিজ্যিক সুবিধা প্রাপ্তিতে। দেখছো কত সুবিধা নিছে আমাদের কাছ থেকে এরা, এইসব সুবিধা দিয়ে তাদের দিনে দিনে উচ্চ ভিলাসী এবং রাজনৈতিক ক্ষমতা লোভী করে তোলে। ওই যে আমাদের দেশে আইসা খুব সুবিধা পাইছে, শুল্ক দেওয়া লাগতো না, কর দেওয়া লাগতো না, সম্পদে ভরপুর পেয়েছে, এগুলা দেখে দেখে তাদের লোভ লেগে গিয়েছে। আচ্ছা, পলাশী যুদ্ধের আগে এবং মীর জাফর ও মীর কাসিমের আমলে বাংলার প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়। এই সম্পদের প্রাচুর্যের কথা স্বয়ং ক্লাইভ ইংল্যান্ডের পার্লামেন্টে সব বিষয়ে উল্লেখ করেছিলেন, মানে খুব অবাক হয়ে উল্লেখ করেছিলেন। আমাদের ঠকাতে পেরেছে যে, এটা ওনার কাছে খুব ভালো লেগেছিল। ঠিক আছে, তাহলে বাবা আজকে এইটুকুই, পার্ট দুই পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, আমি বাড়ির কাছে দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি বাড়ির কাজ? নো ম্যাম, জিমি জিমি এক ঔপনিবেশিক যুগ বলতে কি বোঝায়? ঠিক আছে, দেখা যাচ্ছে না। এক ঔপনিবেশিক যুগ বলতে কি বোঝায়? দুই মাৎসন্যায় যুগ বলতে কি বোঝায়? তিন বক্তিয়ার খলজির বাংলা বিজয় ব্যাখ্যা করো। চার ইউরোপীয়দের বাণিজ্যের জন্য ভারতবর্ষ লক্ষ্য ছিল কেন? দেখো তো এখন দেখা যায় কিনা বাবা, পাঁচটা প্রশ্ন দিয়েছি, দেখো তো মিস দেখা যাচ্ছে, স্ক্রিনশট নিয়ে নাও না হলে লিখে নাও। আর 5 মিনিট আছে, 5 মিনিটে 5টা প্রশ্ন লিখে ফেলো। জিনিস লিখেছি, আসেন আসেন আপা, আপা আচ্ছা
এই সৈয়দা সুফিয়া দেখি তো বাড়ির কাছে খাতাটা দেখাও তো লিখেছো কিনা দেখি মিস আমি সব দিয়ে দেখতে পারি না তা একবার দেখাবেন বর্ষা লেখো নাই চক্কর স্বপ্ন থেকে বাতাই ফাতেমা ফাতেমা জোহরা রিমশা ক্যামেরা অন করো তো বাড়ির কাছে খাতাটা দেখাও এই খাতা দেখাও আমেনা পাঠান ঈশা ক্যামেরা অন করো স্কুলে দেখাই দেখালে হবে স্কুলে স্কুলে দেখাবা আচ্ছা আজকে আমি দেখলাম সবাই বাড়ির কাছে কিন্তু অনেকের নাম বলেছি কেউ দেখালে না পরের ক্লাসে সবাইকে যে নাম ধরে ধরে জিজ্ঞেস করবো ক্যামেরা অন করে দেখাতে হবে ঠিক আছে ওকে মিস ওকে মিস না কোন কোনতে বাচ্চা তাসবিতুল সুরা তাসবিতুল সুরা বাড়ির কাজে খাতা পরের ক্লাসে কিন্তু বাড়ির কাজে খাতা দেখব হাফসানুর নাইমা সুলতানা পরের ক্লাসে সবাইকে ধরবো কিন্তু জয়িতা ভদ্র জয়িতা ভদ্র বাড়ির কাজ করবা ঠিক আছে আচ্ছা আমাদের সময় প্রায় শেষ ম্যাম আমি করেছি হোমওয়ার্ক আমি কি দেখাতে পারি হ্যাঁ কে বলছো দেখি এই ইয়ে বলছো তামিজ ইয়েস মিস হ্যাঁ হ্যাঁ দেখা হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ তুমি করেছো ধন্যবাদ ঠিক আছে আচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়ির কাজ করো পড়াশোনাও করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।